बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातहू। एचकेसी एडुकेशन एर पक्ष थेके सकल शिक्षार्थीदेरके आमार आंतरिक शुभेच्छा और अभिनंदन। आज के टिटोरियले बा भिडियो एपिसोडे आपनादेर जन्य थाकछे बेसिक कम्पिउटार और आमार ए बेसिक कम्पिउटारटी तीनटी धापे सम्पन्न होबे, धाप वन, धाप टू एवं धाप थ्री। तब जरा आमार ए वीडियो गुली देखसेन सबार प्रति आमार एकटी रिक्वेस्ट, सबाई आमार चैनलटी सबस्क्राइब करे लाइक कमेंट शेयर करुन एवं पाशे थाका बेल बटनटी एखनी बाजिए दिन जेनो नतून नतून आपलोडकृत वीडियो समूह आपनार नोटिफिकेशन बक्से चले जाबे। आर जरा अलरेडी आमार चैनलटी सबस्क्राइब करेछेन तादेरके अनेक 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 थैंक यू। तबे चलुन शुरू करा जाक आपनादेर मूल भिडियोटी, फिरछि एंटार पर। बेसिक कम्पिउटारेर धाप वाने सबाइके स्वागतम। देखो प्रथमे आसछे कोर्सेर नाम, आसले आमरा कि शिखबो। এটার নাম হলো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ও ইন্টারনেট ব্রাউজিং। টোটাল কোর্সের নামটা হলো এইখানের জন্য এইরকম, তিন মাসে যা শিখব, তারপর কম্পিউটার সম্পর্কে ধারণা, কম্পিউটারের ইতিহাস এবং আধুনিক কম্পিউটার সম্পর্কে আলোচনা, কম্পিউটারের কোর্সের মধ্যে কী কী আছে দেখা যাচ্ছে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেস, ইন্টারনেট ব্রাউজিং অ্যান্ড ইমেল। এই শর্ট কোর্স অর্থাৎ তিন মাসের এই কোর্সের মধ্যে এই বিষয়গুলি শেখানো হবে। এটা একটা পরিপূর্ণ কম্পিউটার। আসলে অনেকে অনেক সময় প্রশ্ন করলে কম্পিউটার সম্পর্কে ভুল ধারণা দিয়ে থাকে। অনেকে একটা পিসি নিয়ে বলে এটা কম্পিউটার, অনেকেই কিবোর্ড নিয়ে বলে কম্পিউটার, অনেকে মাউস নিয়ে বলে কম্পিউটার, আবার কেউ পিসি এবং মনিটর নিয়ে বলতেছে কম্পিউটার। আসলে কম্পিউটার যদি সেটা ল্যাপটপ হয়ে থাকে তাহলে সেটা হবে পরিপূর্ণ কম্পিউটার, আর যদি ডেস্কটপ হয়ে থাকে এইরকম এখানে দেখো কতগুলো যন্ত্রপাতি যেগুলো আছে, মনিটর, তারপরে মাল্টিমিডিয়া বা সাউন্ড বক্স, সিপিইউ, তারপরে হলো কিবোর্ড, মাউস, সবগুলি মিলে হলো একটি কম্পিউটার। এখন আসলে কি মাউস, বিভিন্ন ধরনের মাউস আছে। আসলে আমরা এখানে যে মাউসগুলি ইউজ করে থাকি সবগুলি মাউস একরকম না, এক কোম্পানির না, কোম্পানির ভেদে মাউসের আকার ভিন্ন রকম হয়ে থাকে। তবে মাউসগুলি দিয়ে কাজ একই করা যায়, একই কাজ করে বিভিন্ন মাউস হলেও, তবে মাউসের প্রকার ভেদ আছে। মাউস সম্পর্কে হয়তো আরও একটা ক্লাস হতে পারে। তবে এই যে মাউসগুলি, এগুলি এখানে সবগুলি মাউসই অপটিক্যাল মাউস। মাউসের প্রকার ভেদের মধ্যে এই অপটিক্যাল মাউসটা হলো এক প্রকার, আর ইউএসবি মাউস হলো যে মাউসের যে তারের যে মাথাটা আছে যেটাকে কম্পিউটারের সাথে সংযোগ করা হয়, এই মাথাটা অনেকটা চ্যাপ্টা থাকবে, এটা বোঝাই যায়। আর ইউএসবি কেবল মতো অনেকেই চিনে ফেলে যে ইউএসবি কীরকম থাকে। এটাও একটা মাউস, এটা হলো কি মেকানিক্যাল মাউস, এটা আপাতত মনে হয় নাই, খুব কম এটা ইউজ হয় না, বিশেষ বিশেষ কোনো ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। আর এই মাউসটা হলো ব্লুটুথ বা ওয়্যারলেস মাউস, যেটাকে বলা হয় তারবিহীন মাউস, এটাই সেই মাউস। অনেকেই এখানে লেখা আছে মাইক্রোসফট, অনেকেই মনে করলো এটা মাইক্রোসফট, আসলে মাইক্রোসফট কিছু না, এটাকে কোম্পানি, কোম্পানির নাম হলো মাইক্রোসফট, সেজন্য এখানে মাইক্রোসফট লেখা আছে। অন্যান্য মাউসের মধ্যেও কোনো কোম্পানির নাম লেখা আছে লক্ষ্য করবে। এখন আসলো কিবোর্ড, স্পেসিফিকেশন অফ কিবোর্ড, এখানে কিবোর্ডের বিস্তারিত পরিচিতি দেওয়া আছে, কিন্তু এই পিকচারটা অনেকটা অস্পষ্ট, ঝাপসা, সেজন্য ক্লিয়ার বোঝা যায় না। স্পষ্ট একটা কিবোর্ড নিয়ে আসতেছি, সেখানে আশা করি সবাই বুঝতে পারবে, সবগুলি নাম স্পষ্ট থাকবে। এটা একটা কিবোর্ড, আগেরটাও কিবোর্ড ছিল, এটাও কিবোর্ড, আগেরটার মধ্যে স্পেসিফিকেশন দেওয়া ছিল তাও অস্পষ্ট। তার পরবর্তী যে কিবোর্ডটা আসবে ওইখানে বিস্তারিত দেওয়া আছে, তোমরা সবাই বুঝতে পারবে, লেখাগুলি মনোযোগ সহকারে পড়তে হবে। এইখানে দেখো একবারে উপরে যে অংশটা আছে এইটাকে বলা হয় স্কেপ কি, এখানে বাংলায় লেখা আছে স্কেপ কি, আর এই বাটনটাকে বলা হয় স্কেপ কি। তারপরে দেওয়া আছে এখানে নাম্বার কি, এখানে দেখো সাদা ব্লক করা আছে, সাদা একটা বর্ডার দেওয়া আছে, এই অংশটাকে বলা হয়
নাম্বার কি বা নিউমেরিক কি, আবার এখানে লেখা আছে ফাংশনাল কি, এখানে বসে একটা দাগ দিয়ে ব্লক করা আছে এই অংশটাকে বলা হয় ফাংশনাল কি, F1 থেকে F12 পর্যন্ত এই অংশটাকে বলা হয় ফাংশনাল কি। তারপরে আছে এখানে লেখা আছে ব্যাকস্পেস কি, এটা মোটামুটি সবাই যারা এখানে কাজ করতেছো সবাই জানো যে ব্যাকস্পেস কি এবং এর মানেটা কি। ব্যাকস্পেস দিয়ে মোছা হয়, কোনো লেখাকে মোছা হয়, এটা হলো ব্যাকস্পেস কি। আমি চিহ্নিত করে দিলাম সবগুলিকেই। তারপরে দেখো লেখা আছে এখানে হোম কি, আসলে এখানে 9টা বাটন আছে সবগুলিকে মিলে একত্রে হোম কি বলা হয়। তারপরে আছে এখানে 3টা লক আছে, দেখা যায় 3টা আলো জ্বলতেছে লাইট। প্রথমটা হলো নাম লক, অর্থাৎ নাম্বার লক, নিচে যে নাম্বারগুলি আছে ক্যালকুলেটরের মতো এইটা যদি অফ থাকে তাহলে ওই নাম্বারগুলি কাজ করবে না, এলোমেলো কাজ করবে, অথবা এইখানে কিবোর্ড থেকে কোনো লেখা লিখতে গেলেও সেটা এলোমেলো কাজ করবে। তারপরে আছে এখানে লেখা আছে ক্যাপস লক, আর এখানে একটা লক অন করা আছে, এটার বাটনটা হলো এই যে এইটা ক্যাপস লক, এটা হলো ওই বাটন ক্যাপস লক, এখানে একটা চাপ দিলে এই লকটা জ্বলবে। আর বিশেষ করে ইংরেজি লেখার ক্ষেত্রে যদি ক্যাপস লক অন থাকে তাহলে লেখাগুলি বড় হাতের হবে, আবার শিফট ধরে লিখলেও লেখাগুলো বড় হাতের লেখা যাবে। তারপরে আছে স্ক্রল লক, তবে যদি কেউ প্রশ্ন করে দেয় একটা কিবোর্ডে কটা লক আছে তাহলে বলতে হবে 3টা লক, নাম লক, ক্যাপস লক, স্ক্রল লক, আর নিচে যে অংশটা আছে এটাকে বলা হয় নিউমেরিক কি বা নাম্বার কি। তারপর আছে এখানে 4টা বাটন আছে, চারদিকে তীর চিহ্ন নির্দেশ করে, এগুলিকে বলা হয় অ্যারো কি, এটা হলো আপ অ্যারো, এটা হলো ডাউন, এটা হলো লেফট অ্যারো, এটা হলো রাইট অ্যারো। তারপরে এখানে হলো দাগ দেওয়া আছে একই রকম বর্ডার দুই জায়গায় আছে, এখানে আছে আবার এখানেও আছে, এটাকে বলা হয় কন্ট্রোল কি। তারপরে আছে এখানে লেখা আছে উইন্ডোজ বা স্টার্ট, এই যে একটা বাটন হলুদ বর্ডার দেওয়া আছে এবং এখানেও আছে, এই দুইটাকে বলা হয় স্টার্ট বা উইন্ডোজ কি। তারপরে আছে ওয়াল্টার কি, অবশ্যই এখানে ALT লেখা আছে, আর একই রকম দাগ দিয়ে এটাকে বর্ডারে বরাদ্দকৃত আছে লেফট এবং রাইট, এই দুইটা হলো অল্টার কি। আর মাঝখানে বড় যে লাল দাগ দেওয়া আছে একটা বাটন, এটাকে বলা হয় স্পেস কি। তারপরে এখানে আছে দেখো লেখাটা একটু অস্পষ্ট, ঘরটা ছোট থাকার কারণে টি এর মাথাটা কেটে গেছে, কিন্তু এটা হবে টি, টি এ বি, ট্যাপ কি, এই পাশে উপরে কর্নারে যে বাটনটা আছে এটাকে বলা হয় ট্যাপ কি। তারপরে এখানে ব্যাক ক্যাপস লক, এটা অবশ্যই আগে বলা হয়েছে যখন লক দেখানো হয়েছে, তারপর বলে যে এটা হলো ক্যাপস লক কি। তারপরে এখানে লেখা আছে আলফাবেট কি, এইখানে ASDFG অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত 3টা সারিতে সারিবদ্ধভাবে সাজানো আছে যে অক্ষরগুলি, যে বাটনগুলি, এইগুলিকে সম্মিলিতভাবে বলা হয় আলফাবেট কি। কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারো। ল্যাটিন শব্দ কম্পিউটার থেকে ইংরেজি কম্পিউটার শব্দের উৎপত্তি, কম্পিউটার শব্দের অর্থ হলো গণনাকারী যন্ত্র। কম্পিউটারের সংজ্ঞা, কম্পিউটার হলো এমন একটি ইলেকট্রনিক ডিভাইস বা মেশিন যার মধ্যে ইনপুট ডিভাইসের মাধ্যমে বিভিন্ন তথ্য বা ডাটা ইনপুট দেওয়ার পর CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের মাধ্যমে প্রসেসিং করে দ্রুত গতিতে সহজে সঠিক ও নির্ভুলভাবে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি গাণিতিক ও লজিক্যাল কার্য সম্পাদন করে আউটপুটে ফলাফল প্রদর্শন করে তাকে বলা হয় কম্পিউটার। এটা হলো কম্পিউটারের একটি সংজ্ঞা এবং সবচেয়ে লেটেস্ট, এবং কম্পিউটার কীভাবে কাজ করে ওইটার একই রকম উত্তরটাই হতে পারে। অর্থাৎ আমি একটু বলে দিই কম্পিউটারের কাজটা কি, কম্পিউটার কীভাবে কাজটা করে। সর্বপ্রথম কম্পিউটার হলো এমন একটি ইলেকট্রনিক ডিভাইস বা মেশিন, কম্পিউটারটি কি ইলেকট্রনিক ডিভাইস বা মেশিন যার মধ্যে কম্পিউটার, আমি যদি কাউকে প্রশ্ন করি কম্পিউটার বেশি কাজ পারে না কম কাজ পারে, অনেকে প্রশ্নের উত্তর দিয়ে থাকে কম্পিউটার বেশি কাজ পারে, আসলে কম্পিউটারে কাজ করার কোনোই ক্ষমতা নাই মানুষ ছাড়া, অপারেটর ছাড়া। তাহলে কম্পিউটারের চেয়ে বেশি শক্তিশালী মেধা সম্পন্ন হলো মানুষ। তাহলে কম্পিউটারের মধ্যে তথ্য ইনপুট দিতে হবে, লেখা আছে ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য ইনপুট দিব, এবং ইনপুট ডিভাইস কি কি পরে আমরা দেখে নিব। তাহলে ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য দেওয়ার পর CPU, যখন প্রথম একটা পরিপূর্ণ কম্পিউটার দেখানো হয়েছে ওইখানে CPU আছে, তাহলে CPU এর পূর্ণ নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর বাংলা অর্থ হলো কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ একই জিনিস, এর মাধ্যমে প্রসেসিং করে দ্রুত গতিতে
কি কম্পিউটার কাজ করে দ্রুত গতিতে সহজে সঠিক ও নির্ভুল ভাবে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি গাণিতিক ও লজিক্যাল বিভিন্ন অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ সে করতে পারে। এই কাজগুলি করে সে ফলাফল দেয় কোথায়, আউটপুটে যখন ফলাফল প্রদর্শন করে ওই মেশিনটাকে বলা হয় কম্পিউটার। তাহলে এটাকে আরো সংক্ষিপ্ত বলা যায়, ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য ইনপুট দেওয়ার পর প্রক্রিয়াকরণের পরে আউটপুটে ফলাফল প্রদর্শন করে যে মেশিন তাকেই বলা হয় কম্পিউটার। এইভাবে তোমরা বলতে পারো। তো বেসিক কম্পিউটার কোর্সটা সম্পন্ন করার জন্য ধাপ ওয়ান এর পরে ধাপ টু দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।